আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি আজকে একটি গোল কামিজ আমি সেলাই করে দেখাবো, আমি কাটা দেখাবো না। তো যে কামিজগুলোর নিচের দিকটা একটু গোল হয়, মানে নিচের ঘেরের দিকটা দুই কোণা কেটে গোল করে সেলাই করা, ওই কামিজগুলো আমি এখন একটি কামিজ এখানে কেটে নিয়েছি। তো এখানে একটি কামিজের সামনের পাট পিছনের পাট একসাথে আছে, তো আমি এখন নিচের ঘেরের দিকে এখন কোণাগুলো কেটে নিচ্ছি। এখানে দুই ভাঁজে চার পাট, এখন এই চারটা কোণা এখন আমি কেটে ফেলে দিব। তো আমি এখন একটি পেন্সিলের সাহায্যে দাগ দিলাম, একটু রাউন্ড শেপ করে দাগ দিয়ে এখন কেটে নিচ্ছি। এই গোল কামিজগুলো ধুতি পাজামা আর ওই আলিপটালা পাজামার সাথে পরলে খুবই সুন্দর লাগে। তো আমি এখন সামনের পাট পিছনের পাট আলাদা করে নিয়েছি, আর এটা হচ্ছে পিছনের পাট, এখানে 1 ইঞ্চি রাউন্ড করে কেটে নিয়েছি, আর এখানে মাঝখান বরাবর কেটে একটি চিহ্ন দিব। একটা চিহ্ন দিলাম কেটে, ওই যে কলার যখন সেলাই করব তখন এই চিহ্নর সাথে মিলিয়ে কলারটা সেলাই করব। তো এটা হচ্ছে সামনের পাট, সামনের পাটের আমি এখন গলাটা কেটে দেখাচ্ছি। প্রথমে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিলাম, আর পাশেও 2.5 ইঞ্চি আছে। তো এদিকে একটু গোল শেপ করে নিচ্ছি। তারপর এখানে 1 ইঞ্চি দূর থেকে আরেকটা দাগ দিলাম। তারপর এদিকে আমি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। তো তারপর আমি একটি স্কেলের সাহায্যে এখন দুটা দাগ মিলিয়ে নিচ্ছি। তো এটা ভিড় মতো হবে গলাটা, কলার উপরে কলার বসবে, তারপরে নিচের দিকে একটু ভিড় মতো হবে, তারপরে আবার আরও একটু কাটবো, নিচের দিকে কাটবো, ওইদিকে আমি পাইপিং লাগিয়ে পরে আরেকটা কাপড় দিয়ে সেলাই করে নেব। তো আমি এখন কেটে নিচ্ছি দাগ বরাবর, গলাটা এখন কেটে নিলাম। তো এবার আরও একটু কাটবো নিচের দিকে, এখানে পাইপিং লাগিয়ে দিব। তো এখানে আপনারা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যতটুক ইচ্ছে ততটুক কেটে আপনারা পাইপিং লাগিয়ে এখানে আপনারা সৌগতম লাগিয়ে দিতে পারেন। এটা হচ্ছে একটি ডিজাইন। তো এখানে আমি এই যে নিচের দিকে আরও 4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। তো আমি সেলাই করতে চলে আসলাম, এখানে আমি পাইপিনের কাপড় রেডি করে নিয়েছি। পাইপিনের কাপড় একটু কোনাকুনি করে কাটতে হয়, তো আমি কাপড় কেটে নিয়েছি। আর এখানে সামনের পাটে আমি এখানে ডাবল পাট করে নিয়েছি, আমি এখানে কুটি দিতে চেয়েছিলাম। তো এখানে আমি সামনের পাট পেছনের পাটের যে কাঁধে সিলাইটা দিয়ে নিয়েছি আগেই, কাঁধে সিলাইটা দিলে তারপর আপনারা কলারের মাপটা নিতে পারবেন। তো কলারের মাপটা আমি নিয়ে নিয়েছি আগে, কলার কেটে নিয়েছি। আর এদিকে সামনের পাটের মধ্যে আমি ডাবল করে কাপড় দিলাম, আমি কুটি দিতে চেয়েছিলাম, কুটি দিই নাই। আর কুটি দিলে সামনের যে ডিজাইনটা আর দেখা যাবে না। তো আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি গলার, আর এখানে সামান্য একটু কেটে নিয়েছি, যেন পাইপিনের কাপড়টা যখন আমি উল্টিয়ে সেলাই করব যেন টান না পড়ে। তো
এখন আমি উল্টিয়ে নিচ্ছি। প্রথমে উল্টা দিকে সেলাই করে নিয়েছি পাইপিনের কাপড়টা, এখন সোজা দিকে ঘুরিয়ে এখন ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো পাইপিন লাগাতে তো সবাই পারে, আমি এখানে পুরো সেলাই করা দেখাবো না, আমি পুরো সেলাই করা দেখাতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়, একেবারে 2-2.5 ঘন্টা হয়ে যায়। তো এখন ভিডিওটা যেন শর্ট হয় তাই একটু একটু করে দেখাচ্ছি। তো এখন পাইপিন লাগানো শেষ হয়ে গেল গলার মধ্যে। তো এবার কলারের জন্য যে এদিকে আমি কাপড় লাগিয়ে দিব নিচের দিকে, আর এখন কলারটা রেডি করে নিচ্ছি। তো আমি যে এই জামাটার সামনের পাট পিছনের পাট আমি আগে কাঁধের সেলাইটা দিয়ে তারপর কলারের জন্য কাপড় মেপে নিয়েছি। কলার বক্রমটা মাপার জন্য কাঁধের সেলাইটা আগে দিতে হবে, তো আমি কাঁধের সেলাইটা আগে দিয়ে নিয়েছি। তো আমি এই যে কলারটা রেডি করে নিচ্ছি, এখানে প্রথমে কাপড় এখানে 2 পার্ট নিয়েছি, 1 পার্টের সাথে আমি এই যে কিনার বরাবর এই বক্রমের সাথে একটা সেলাই দিয়ে নিয়েছি। এখন আবার এই যে আরেক সাইডে এখন আবারও কিনার বরাবর সেলাই করে নিচ্ছি, 2টা কাপড় মিলিয়ে এখন সেলাইটা শুরু করলাম। তো এভাবে কিনার বরাবর একটা সেলাই দিতে হবে যেন বক্রমের মধ্যে সেলাই না পড়ে, শুধু ওই যে একেবারে সাইডে বক্রমের পাশে সেলাইটা দিতে হবে। তো সেলাই করে নিয়েছি, তারপর এখন এই সেলাইটা দেওয়ার পর এই যে পাশের এই বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তো এখানে যতটুক দরকার ততটুক রেখে আমি আর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। সেলাইয়ের জন্য যতটুকু থাকা দরকার ততটুকু আমি কেটে ফেলে দিলাম। তো এইদিকেও সামান্য একটু কেটে নিচ্ছি, এখানে যে বক্রমটা আমি উল্টিয়ে নিব, তখন এই কাপড়টা গুটিয়ে যাবে। যখন আমি এই যে বক্রমটা উল্টাবো তখন এই কাপড়টা টান পড়বে তখন। তো একটু কেটে নিলে এই যে এভাবে উল্টিয়ে নিতে হয়, তখন যে ওই কাপড়টা টান পড়বে, তাই ওই কাপড়টা একটু কেটে নিতে হবে। তো আমি কাঁচের মাথা দিয়ে এই যে কোনাগুলো একটু সরু করে নিচ্ছি, কাপড়গুলো আমি কাঁচের কোনা দিয়ে আমি কাপড়গুলোকে বের করে নিচ্ছি, মানে কোনাগুলো যেন বের হয় তাই একটু কাঁচের সাহায্যে আমি বের করে নিয়েছি। তো এখন আমি এই যে কাপড়টাকে উল্টিয়ে একটু সমান করে নিলাম, তারপর এখন এই যে এটা এদিকে একটি হিজাব পিন দিয়ে আটকে দিচ্ছি, যেন এই যে এদিকে যে কাপড় গুটি আছে আমি হিজাব পিন দিয়ে আটকে নিলাম। এই যে এইভাবে হিজাব পিন দিয়ে আটকিয়ে নিলে, আর না হলে একটু একটা সেলাই দিয়ে নিলে হয়, তারপর সেলাইটা পরে খুলে নেওয়া যায়। তো আমি মাঝখান বরাবর একটা চিহ্ন দিলাম, এই যে আমি জামার পিছনের পাটের মধ্যে এই যে পিছনের গলার মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়েছি। তো কলারের এই চিহ্ন আর ওই চিহ্ন মিলিয়ে এখন একটি হিজাব পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে মাঝখান থেকে সেলাইটা শুরু করব, এটা হচ্ছে আমি এই যে পিছন দিক থেকে জামার উল্টা দিকে এই যে কলারটা লাগানো শুরু করব এখন, তারপর সোজা দিকে ঘুরিয়ে নিব। তো মাঝখান থেকে সেলাইটা শুরু করলাম।
তো আমি মাঝখান থেকে সেলাইটা শুরু করলাম, তারপরে আমি একবার এপাশে সেলাই করে নিয়েছি, আর এখন এখন আরেক পাশে সেলাই করে নিচ্ছি। তো মাঝখান থেকে এভাবে দুই দিকে সেলাই করে নিলে কলারটা ঠিকমতো দুই পাশে ঠিকমতো বসে। তো এখন আমি যে দুই পাশে সেলাই করার পরে যে কলারটাকে উল্টিয়ে নিলাম, এটা হচ্ছে এখন সোজা দিকে সেলাই করে নিচ্ছি। আমি প্রথমে উল্টা দিকে কলারটা লাগিয়েছি। তো এখন এই যে এখানে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, ডাবল সেলাই দিয়ে দিলাম। তো এখানে এই যে আরেকটা সেলাই আছে, এটা আমি এই যে প্রথমে কাপড়টা যখন কলারের সাথে আমি কাপড়টা আটকিয়ে নিলাম, তখন ওই সেলাইটা দিয়েছিলাম। তো এখন এই সেলাইটা আমি খুলে ফেললাম। তো এবার আমি এই যে পাইপিং লাগিয়ে নিচ্ছি কলারের মধ্যে। তো পাইপিং লাগানোর সময় একটু পাইপিনের কাপড়টা একটু টান টানভাবে ধরে রাখতে হয়, এই যে কলারের কোনার দিকে একটু টেনে ধরতে হবে, তা না হলে এটা উল্টাতে একটু অসুবিধা হবে। তো আর এমনিতে তো পাইপিনের কাপড় একটু টেনে ধরে সেলাই করতে হয়, আমরা যখন গলার মধ্যে পাইপিং লাগাই তখন আমরা একটু টেনে ধরে সেলাই করি। তো আমি এখন পাইপিনের কাপড়টা এখন আটকে নিয়েছি, এক সাইড আটকে নিয়েছি, আরেক সাইডে এভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে এই ফোল্ড করে সেলাই করে নিব। তো এই যে সেলাইটা এখানে এসে শেষ করলাম, আর এদিকে একটি কাপড় লাগিয়ে দিব, এই যে এই কাপড় এখান থেকে এদিকে একটু ফোল্ড করে তারপর এমনে এভাবে একটু আরেকটা ভাঁজ দিলাম, দুই দিকে দুইটা ভাঁজ দিয়ে তারপর এখন কাপড়টা আমি লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি এইদিকে কিনার বরাবর ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই তো সেলাই করা হয়ে গেল, আমি এখানে দুইটি কাপড়ের বোতাম বানিয়ে লাগিয়ে দিব। তো এখানে একটা আর মাঝখান বরাবর একটা, এই যে দুই দিকে দুইটা বোতাম লাগিয়ে দিব। তো আপনারা চাইলে এরকম কামিজের মধ্যে সব বোতাম কিনেও লাগাতে পারেন। তো আমি এখানে দুইটি কাপড়ের বোতাম বানিয়ে নিয়েছি, এখন আমি এটা হাতে সেলাই করে লাগিয়ে নেব। তো এবার আমি এই যে হাতার মধ্যে যে গোল করে যে কাপড়টা নিয়েছি ওই কাপড়ের চারপাশে এখন আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো পাইপিনের কাপড়টা এখন আমি এক পাশ সেলাই করে নিয়েছি। তো বাড়তি কাপড়টা কেটে এখন আর বাকিটা আমি এখন আবার গুটিয়ে আবার একটু সেলাই করে নিচ্ছি। এখন এদিকে এদিকে তো আগে আমি ভাঁজ করে নিয়েছি, তো উল্টিয়ে নিলাম, উল্টিয়ে এখন মানে এই কাপড়টা হচ্ছে কাপড়ের এদিকটা হচ্ছে সোজা দিক, সোজা দিকে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দুইটি হাতার এই পাইপিং লাগিয়ে নিব, আর এখন আমি এই যে জামার কোনাগুলো সেলাই করে নেব। তো এই জামাগুলোর মধ্যে যখন আমরা এই যে কোনাগুলো সেলাই করতে যাই তখন একটু সমস্যা হয়, কোনাগুলো সেলাই করতে একটু কষ্ট হয়। তো আমি এখন এই যে জামার এখন সাইড সেলাই করে নেব, সাইড সেলাই করে তারপরে যে নিচের দিকে কোনাগুলো পরে সেলাই করে নেব। তো এখন আমি এই যে বাকি হাতাটার মধ্যে পাইপিং লাগিয়ে নিব, আর যে হাতার মধ্যে এই যে জোড়াগুলো আছে এখানে জোড়া সেলাই করে তারপর হাতাগুলো পরে রেডি করে নিব। তো আমি এখন এই যে কোনাগুলো সেলাই করতেছি, এদিকে আমি একটা এক সাইড সেলাই করা শুরু করলাম, এই যে একটু দুইটা ভাঁজ দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। আমি তার আগে এই যে কোনাগুলো এই টাক সেলাই দিয়ে আমি আগে একটু আটকিয়ে নিয়েছি, আর হিজাব পিন দিয়েও আটকিয়েছি। তো আমি এখন আপনারা চাইলে এভাবে হিজাব পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন, আর চাইলে এভাবে টাক সেলাই দিয়ে আগে আটকিয়ে নিতে পারেন। তা না হলে কিন্তু এই কোনাগুলো সেলাই করতে একটু অসুবিধা হয়,
শুধু এই কোনাগুলো একটু সেলাই করতে অসুবিধা হয়। এই কোনাগুলো সেলাই করার সময় একটু টান টানভাবে একটু ধরে সেলাই করতে হয়। তারপরেও আমি এখন হিজাব পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। এই যে কোনাগুলোকে একটু, কোনাগুলো তো টানলে বাড়ে আর ওই ওই দুই পাশে তো আর টানলে বাড়ে না। তো আমি এই ফোল্ড করে আগে আমি টাক সেলাই দিয়ে নিয়েছি, আর হিজাব পিন দিয়েও আটকিয়ে নিব এখন। তো এভাবে আমি হিজাব পিন দিয়ে সবসময় এরকম করে আটকিয়ে নিই। এই যে শুধু এই কোনাগুলো একটু সেলাই করতে অসুবিধা হয়। এই কোনাগুলো তো একটু টান টানভাবে ধরে সেলাই করলে তখন সেলাইটা সুন্দর হয় আর সেলাই করতেও একটু সুবিধা হয়। তো আমি হিজাব পিন দিয়ে এভাবে আটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে হিজাব পিন দিয়েও আটকিয়ে নিতে পারেন, আর চাইলে টাক সেলাই দিয়ে নিতে পারেন। তো এখন আমি এভাবে ফোল্ড করে সেলাই করে তারপর আমি কিনারে সেলাই দিয়ে দিব। আর এদিকে আমি এই যে হাতাগুলো লাগিয়ে নিব, আমি সাইড সেলাই করে নিয়েছি। আর হাতা এদিকে জোড়া জোড়া ছিল, জোড়াগুলো আমি সেলাই করে নিয়েছি। তারপর এখন যে মোহরার মাপ যতটুকু আছে সেই পরিমাণে এই হাতার মধ্যে আমি দাগ দিয়ে তারপর সেলাই করে নেব। তো মোহরার মাপ অনুযায়ী আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি, ধরে রেখেছি, আর হাতার মুখে পরে ওই কাপড়টা আমি লাগিয়ে নেব, যেটা আমি পাইপিং লাগিয়ে নিয়েছি ওই কাপড়টা এখন দুই হাতার মধ্যে এভাবে লাগিয়ে নেব। তো আগে বগলের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো বগলের মাপ অনুযায়ী সেলাই করে যে হাতার মুহুরি যেখানে ওইদিকেও সেলাই করে তারপর এই যে এই কাপড়টা লাগাতে হবে। তো আমি এই যে কেটে চিহ্ন দিয়েছিলাম, তো ওই চিহ্ন বরাবর ধরে তারপর দুইটা কাপড় এইভাবে লাগিয়ে নিয়েছি। আর এটা যখন জয়েন দেবেন আপনারা তখন খেয়াল রাখবেন যে যেন উল্টে দিকে হয় সেলাইটা, ভুলে গেলে তো আবারও খুলতে হবে। তো এখানে হাতার মধ্যে আমি কেটে একটা চিহ্ন দিয়েছিলাম, ওই চিহ্ন আর কাঁধের সেলাইটা ধরে দুইটা মিলিয়ে এখন বগলের সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে দুইটা হাতা লাগিয়ে নিয়েছি। এই যে আমার জামাটা পুরো একেবারে কমপ্লিট। আর এদিকে নিচের সেলাইটাও দিয়ে নিয়েছি ঘেরের দিকে যে এই যে কোনাগুলো একেবারে ফিনিশিংভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। এই যে আমি আরও কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, আর কিনারে সেলাইটাও দিয়ে নিয়েছি। তো আমার এই কাজটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।